50 বছরের রাজনীতি, হত্যা, ষড়যন্ত্র এবং খুনের রাজনীতি। এই হত্যা, ষড়যন্ত্র এবং খুনের রাজনীতিতে বঙ্গবন্ধু খুন হয়েছেন, জিয়াউর রহমান খুন হয়েছেন এবং প্রতিনিয়ত খুন হয়ে চলছেন। 2022 সালে সবচেয়ে কোন দলের মানুষ বেশি খুন হয়েছে যদি জিজ্ঞেস করেন, তাহলে এক নামে বলতে হবে সবচেয়ে বেশি খুন হয়েছে আওয়ামী লীগ নেতারা। এই 2022 সালে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য আওয়ামী লীগ নেতা খুন হয়েছে তাদেরই বিরোধী পক্ষের দ্বারা। এইটা কেন হচ্ছে, কেন রাজনীতিবিদরা একে অপরকে বিশ্বাস করছে না, কেন পকেটের মধ্যে গোপন ছুরি নিয়ে যায় তার প্রতিপক্ষের পেটে ঢুকায় দিচ্ছে, কেন একই রাজনৈতিক দলের সদস্য আরেক সদস্যকে হত্যা করছে, রাজনীতির এই পরিবেশ নষ্ট করলো কারা, কেন সিরাজ সিকদারের মতো একজন মানুষকে খুন হতে গেল, খুন হতে হলো বঙ্গবন্ধু শাসন আমলে, এই প্রশ্নগুলো কার কাছে করব। যেই জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতিতে আনার জন্য চ্যালেঞ্জ করলেন যে শেখ হাসিনার মতো যোগ্য রাজনীতিবিদ না আসলে খেলা হবে না, এইরকম একটা বিষয় ছিল যে আসলে আসুক, তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য উপযুক্ত করলেন। সেই শেখ হাসিনা আসলেন হলো 17 তারিখে, জিয়াউর রহমান খুন হলো ওই একই মাসের 30-31 তারিখে। আজকে কয়েকদিন পরপরই বলছে যে জিয়াউর রহমানের লাশ আপনার হলো সংসদ ভবনের পাশে নাই। এই ধরনের নেতিবাচকতা যদি থাকে, এই যে হত্যা এবং খুনের রাজনীতি যদি থাকে, তাহলে ওবায়দুল কাদের বলছেন যে রাজনীতিতে ভালো মানুষ আসে না, তাহলে তো সেটাই হবে। ভালো মানুষের জীবনের মায়া আছে, যারা লুটপাট করে, যারা এরকমভাবে মানুষের টাকা পাচার করে, ওদের তো মানে এইসব ডন কেয়ার করে, এবং যারা এই পাচার করছে অর্থগুলো আমাদের সন্তানদেরকে ব্যবহার করছে, চা খাওয়ায়, বিস্কুট খাওয়ায়, তাদের মাথা পা কিনে নিচ্ছে, নিয়ে তাদেরকে দিয়ে আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে, এইরকম একটা নোংরা রাজনীতি ব্যাপকভাবে ছড়িয়ে গেছে জায়গায় জায়গায়। এই যে আপনার হলো মেয়র লোকমান হত্যা হলো, খুন হলো, নারায়ণগঞ্জে 7 খুন, মানে কারা কাকে খুন করছে হিসাব করেছেন? একই দলের মধ্যে একই দলের মানুষ আরেকজনকে হত্যা করছে, সহ্য করতে পারছে না, তাদের আবেগ কন্ট্রোল করতে পারছে না, অর্থাৎ যে একটু ভিন্ন মত, অন্য মতামত দিচ্ছে, যে একটু অন্যরকম চিন্তা করছে, সেই জায়গা দেওয়া হচ্ছে না, একজনের রুচি আরেকজনকে ঢুকায় দেওয়া হচ্ছে যে না তুমি এইভাবেই কথা বলবা, একজনের রুচি আরেকজন ঠিক করে দেওয়ার কে, আমি কি রুচিতে কথা বলবো এইটা আপনারা ঠিক করে দেওয়ার কে, এই প্রশ্নটা করছেন। আজকে আপনারা সুন্দর একটা কথা বললেন যে মন্ত্রী এমপিরা রেড লিস্টে আছে, হ্যাঁ, এবং ভালো মানুষ রাজনীতিতে আসছে না। তো ওবায়দুল কাদের সাহেব, এরকম সুন্দর সুন্দর কথা আমল করতে হবে না? হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিষ্টি খাওয়া ছেড়ে একটা বালককে মিষ্টি খাওয়া ছাড়তে বলেছেন, তো আপনারা এত সুন্দর কথা বলছেন, নিজেরা এসব সুন্দর কাজ কবে আমল করবেন, কবে আমল করবেন? বিরোধী দলের উপরে গুলি করে খুন করা, মিছিলে হামলা করা, তারপরে ছাত্রলীগের হাতে রামদা চাপাতে উঠাই দিয়েছেন, এবং আপনার হলো ছাত্রলীগের দুই গ্রুপ মারামারি করছে, তার জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ, হ্যাঁ, কত অদ্ভুত! অন্য কোনো দল না, ছাত্রলীগের দুইটা গ্রুপ, চিন্তা করা যায়? ছাত্রলীগের দুই গ্রুপ মারামারি করছে, মায়ের গর্ভে গুলি করে মানুষ হত্যা করছে, এগুলো ভাবা যায়? এবং এই যে গত পাবনা ঈশ্বরদী, আমাদের রাশেদ ভাই গতকাল বক্তব্যে বলল যে পাবনা ঈশ্বরদীতে যুবলীগের নেতা রিকশা চালককে গুলি করে মেরেছে, কতটুকু অসহিষ্ণু উগ্র রাজনীতির জন্ম দিচ্ছে এরা। এরকম একদিকে উগ্র রাজনীতির জন্ম দিবেন আপনারা, আরেকদিকে হিংস্রতা বন্ধ করতে বলবেন, বলবেন যে রাজনীতিতে ভালো মানুষ আসে না। গণ অধিকার পরিষদে চলে আসেন ওবায়দুল কাদের সাহেব, দেখবেন কতগুলো ভালো মানুষ আসছে এখানে। রাজনীতিতে ভালো মানুষ আসে না এটা মিথ্যা কথা, আই হেট পলিটিক্সের যুগ শেষ হয়ে গেছে। যুবকরা গণ অধিকার পরিষদে আসছে, ছাত্র অধিকারে আসছে, যুব অধিকারে আসছে, আই হেট নৌকা শুরু হয়েছে, আই হেট পলিটিক্স শুরু হয়নি, ভালো মানুষের রাজনীতিতে আসা বন্ধ হয়নি, ভালো মানুষ নৌকাতে যাওয়া বন্ধ করেছে, কেন বন্ধ করবে না? একটা অর্থ পাচারকারীকে আপনারা নমিনেশন দেন, এমপি পাপুলকে নমিনেশন দেওয়ার কী দরকার ছিল? একটা মানব পাচারকারী, একটা সংসদে নাচ গান করে, এগুলো কী সব উল্টাপাল্টা কবিতা বলে, এদেরকে সংসদে জায়গা দেওয়ার কী দরকার ছিল? আর মনোনয়ন দেওয়ার মতো লোক ছিল না, লোক ছিল না? আপনারা যোগ্য মানুষকে সম্মান দিতে জানেন না, যে কারণে আপনাদের দলে ভালো মানুষের জায়গা হয় না। দলটাকে ভালো করেন, দেখবেন অনেক ভালো মানুষ সেখানে যুক্ত হবে। কথা বলবে এই মুহূর্তে আমাদের রাশেদ খান ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ গণ অধিকার পরিষদ। আসসালামু আলাইকুম।
রাজনীতিতে নাকি ভালো মানুষের জায়গা হচ্ছে না, ভালো মানুষের তো জায়গা করে দিতে হবে। বাংলাদেশে যারা রাজনীতি করছে তাদের চরিত্র সম্পর্কে আমরা সকলেই জানি। উবাদুল কাদের সাহেব আজকে নিজেই স্বীকার করেছেন যে রাজনীতিতে ভালো মানুষ আসতে চায় না। যদি আপনি ভোট চুরি করেন, যদি আপনি গুম খুনের রাজনীতি করেন, তাহলে তো ভালো মানুষ রাজনীতিতে আসবে না, খুব স্বাভাবিক একটি ব্যাপার। তিনি আজকে বলেছেন যে রাজনীতিতে ভালো মানুষকে আকৃষ্ট না করতে পারার দায় স্বীকার করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাদুল কাদের সাহেব, এটি প্রথম আলো নিউজ করেছে। তিনি বলেছেন যে রাজনীতিকে ভালো মানুষের জন্য আকর্ষণীয় করে তুলতে পারেনি। আমরা যারা রাজনীতি করি এই ব্যর্থতা দায় আমাদের, এই স্বীকার তিনি আজকে করে নিয়েছেন। কিন্তু কথা হলো, আপনি যদি অর্থ পাচার করেন, আপনি যদি গুমখুন করেন, আপনি যদি মানুষের ভোটাধিকার হরণ করেন, তাহলে মানুষ কেন রাজনীতিতে আসবে? অনেক ভালো মানুষ রাজনীতি করে না, বাংলাদেশে অনেক ভালো মানুষ রয়েছে, আমরা দেখি যে তারা আসলে রাজনীতি করতে চায় না, কারণ তাদের জীবনের ভয় রয়েছে। আজকে আপনারা ভীতি সঞ্চার করেছেন, ভয়ের সংস্কৃতি তৈরি করেছেন, যে কারণেই তো ভালো মানুষ রাজনীতিতে আসতে চাচ্ছে না। সুতরাং এই রাজনীতিকে আমাদের পরিবর্তন করতে হবে। আজকে পরিবর্তনের রাজনীতি করছে গণ অধিকার পরিষদ, সুতরাং ভালো মানুষদের একটি সংগঠন গণ অধিকার পরিষদ। অন্যান্য দলে কি অবস্থা সেই দায় আমার না, কিন্তু গণ অধিকার পরিষদ ভালো মানুষদের সংগঠন। এখানে রয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ, এখানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা সাবেক ছাত্রনেতারা, এখানে রয়েছে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা আমলারা, এখানে রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, নৌবাহিনীর কর্মকর্তারা। আমরা যারা ভালো মানুষ, যারা একসময় বলতো আই হেট পলিটিক্স, সেই মানুষগুলো এখন আমাদের দলে যুক্ত হচ্ছে। সুতরাং রাজনীতিতে ভালো মানুষ নাই, ভালো মানুষ করছে না, এটি ভুল। ভালো মানুষের জন্য রাজনীতি রয়েছে, সেই ধরনের রাজনীতি আমরা গড়ে তোলার চেষ্টা করছি। আজকে বিএনপি দেখেন, তারা কিন্তু রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছে, তাদের যে 10 দফা দাবি সেখানেও কিন্তু ভালো ভালো কথা বলা হচ্ছে, অর্থাৎ ভালো মানুষদের জন্য রাজনীতি তৈরি হতে যাচ্ছে। গণ অধিকার পরিষদের 21 দফা কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিগুলো যারা পড়বে, বিশেষ করে ভালো মানুষরা, তারা কিন্তু আকৃষ্ট হবে রাজনীতির প্রতি। এর আগে কিন্তু এই বিষয়গুলো ছিল না, এই ধরনের কর্মসূচি কেউ কিন্তু তুলে ধরেনি। সুতরাং আজকে যেভাবে রাজনৈতিক দলগুলো তারা রূপরেখার কথা বলছে, রাষ্ট্র মেরামতের কথা বলছে, তারা মানুষের কথা বলছে, জনগণের কথা বলছে, কল্যাণের কথা বলছে, রাষ্ট্র উন্নয়নের কথা বলছে, গুমখুনের বিরুদ্ধে কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, আজকে ভালো মানুষরা এই কারণে এই সব দলে রাজনীতি করতে আসছে, আমাদের দলে এসেছে। সুতরাং আপনাদের দলে কেন নাই সেই চিন্তা একবার করেন। আপনারা নিশিরাতে ভোট চুরি করবেন, মানুষকে ভোট দিতে দিবেন না, তাহলে কি মানুষ ওই দলে যাবে? আজকে মুরাদদের মতন মানুষ আপনাদের দলের সদস্য, আজকে শাহেদ বাটপাদদের মতন মানুষ, সাবরিনাথের মতন মানুষ আজকে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের রাজনীতি করতে চায়। এমপি পাপুলরা তারা এইচটিমের বাসায় মিটিং করে জাতীয় পার্টি থেকে নমিনেশন নিয়েছিল অর্থ পাচারকারী। তো অর্থ পাচারকারীরা যদি আজকে এমপি হয়, তাহলে রাজনীতি ভালো মানুষ কেমনে করবে? আজকে যারা যাদের রাজনীতি করার কোনো অভিজ্ঞতা নাই, যারা গান বাজনা করতো, তারা আজকে জাতীয় সংসদে গিয়ে তারা আজকে গান গায়, কবিতা আবৃত্তি করে। তো রাজনীতিবিদদের হাতে তো আপনারা রাজনীতি রাখেননি, ব্যবসায়ীদের হাতে রাজনীতি তুলে দিয়েছেন, বিভিন্ন গোষ্ঠীর হাতে তুলে দিয়েছেন। জাতীয় সংসদে 70% ব্যবসায়ী, তো রাজনীতিবিদরা কেন রাজনীতি করবে? যদি আপনি ব্যবসায়ীদেরকে এমপি বানান, মন্ত্রী বানান, আজকে সাবেক ছাত্রনেতাদেরকে এমপি বানাতে হবে, যারা দেশকে ভালোবাসে, জাতিকে ভালোবাসে, কিন্তু তারা তো টাকা দিতে পারে না, টাকা দিয়ে নমিনেশন কিনতে পারে না। এই কারণে দেখেন রাজনীতি খারাপ কেন হয়, যখন সাবেক ছাত্রনেতারা দেখে যে টাকা না হলে নমিনেশন পাওয়া যায় না, তখন কিন্তু তারা ওই ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি যে 2000 কোটি টাকা পাচার করেছে, তার মতন এই টাকা উপার্জন করার চেষ্টা করে অন্যায়ভাবে। আজকে আপনারা দেখেন কিভাবে ছাত্র রাজনীতিকে এবং ছাত্র নেতাদেরকে কলুষিত করছেন, তাদেরকে দুর্নীতিবাজে আপনারা পরিণত করছেন। যারা কথাগুলো শুনছেন, আপনারা এই লাইভটি প্রচার করে দিবেন, শেয়ার করার মাধ্যমে, যাতে করে অন্যরাও শোনার সুযোগ পায়। আমরা আপনাদেরকে বলতে চাই, গণ অধিকার পরিষদে যোগদান করেন। একজন দুর্নীতিবাজ গণ অধিকার পরিষদে নাই, গণ অধিকার পরিষদে দেশপ্রেমিক মানুষ রয়েছে, যাদের কোনো অন্যায় নাই, যাদের হাতে কোনো পিস্তল ওঠেনি কোনোদিন, যাদের কোনো অভিযোগ নাই যে লুটপাট করেছে, কারোর মাথায় পিস্তল ঠেকেছে, কাউকে গুলি করে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, ভোট চুরি করেছে, এরকম অভিযোগ গণ অধিকার পরিষদে যারা রয়েছে তাদের একজনের বিরুদ্ধেও নাই। আমরা দেশপ্রেমের জায়গা থেকে রাজনীতি করছি। আর একটি বিষয়ে কথা বলে আমি শেষ করে দিব। দেখেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিনীর সম্পদ ক্রক করা হয়েছে, অর্থাৎ বাজেয়াপ্ত করা হয়েছে, আদালত এই ঘোষণা দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন যে অর্থ পাচারকারীদের তালিকা কিন্তু আমাদের কাছে রয়েছে। অর্থমন্ত্রী বলেছেন
কিন্তু সেই তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। কারা অর্থ পাচারকারী, কানাড়ার বেগমপাড়ায় কারা বাড়ি করেছে, গাড়ি করেছে, এর আগে চ্যানেল 24 প্রকাশ করেছিল একজন এমপি, আওয়ামী লীগের একজন এমপি, সে তার স্ত্রীর নামে জান্নাতি প্যালেস গড়ে তুলেছে। তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই কারা কানাড়ার বেগমপাড়ায় বাড়ি করেছে। এই পাচারকারীদের নাম কিন্তু বলা হচ্ছে না, কারণ পাচারকারীদের নাম বললে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামই অধিকাংশ আসবে। বেগমপাড়ায় কাদের বাড়ি রয়েছে, ব্যারিস্টার সুমন সাহেব দেখলাম তিনি লাইভ করছে, ভিডিও করছে, যে যে বেগমপাড়ায় এসেছি, বাংলাদেশ থেকে দুর্নীতিবাজরা এসে বেগমপাড়ায় বাড়ি করেছে। আপনার যদি সৎসাহস থাকে বেগমপাড়ার কোন বাড়ির মালিককে সেটি আপনার পেজে আপনি ছেড়ে দেন, নাম বলেন। নাম বলতে পারবেন না, শুধুমাত্র মুখরোচক কথা বলছেন যে বেগমপাড়ায় দুর্নীতিবাজ বাংলাদেশ থেকে দুর্নীতিবাজরা গিয়ে বাড়ি করেছে। দুর্নীতিবাজদেরকে নাম নাই, দল নাই। অর্থমন্ত্রী বলছে যে দুর্নীতি অর্থ পাচারকারীদের তালিকা রয়েছে, প্রকাশ করছে না। ওই যে আমরা দেখেছি সুনামগঞ্জের এমপি রতন কৃষকদের জমি দখল করে হাওর বিলাস গড়ে তুলেছে। এভাবেই আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অর্থ পাচার করছে, সবাই না, কিন্তু যারা করছে তাদের নাম কেন প্রকাশ করছেন না? সর্বোচ্চ জায়গা থেকে বলা হচ্ছে তালিকা রয়েছে, তালিকা প্রকাশ করা হচ্ছে না। আজকে তারেক রহমান এবং তার সহধর্মিনীর সম্পদ বাজেয়াপ্ত করা হচ্ছে। বাংলাদেশ থেকে দুর্নীতিবাজদের সম্পদ কেন বাজেয়াপ্ত করা হয় না, আমরা সেই প্রশ্ন করছি। আজকের বাংলাদেশে ভিন্ন মতের মানুষকে এইভাবে হয়রানি করা হচ্ছে, এইভাবে ভিন্ন মতের মানুষকে থামিয়ে দিতে চেষ্টা করা হচ্ছে। রাজনীতিতে আজকে প্রথম আলোতে নিউজ হয়েছে, দেখেন এখানে দিয়েছে নির্বাচন সুষ্ঠু হবে তাও কেউ বিশ্বাস করে না। তাহলে নির্বাচন সুষ্ঠু হবে এইটা যদি মানুষ বিশ্বাস না করে, তাহলে রাশেদ ভাই একটা ভালো মানুষ ওই নির্বাচনে আসবে কীভাবে? আপনি ছাত্র লীগরে বানাইছেন হাতুড়ি এবং হেলমেট লীগ, আর যুবলীগরে বানাইছেন চাক্কু লীগ। এগুলো বানায়ে সন্ত্রাসী কার্যক্রম করে আপনি বলবেন যে ভালো মানুষ রাজনীতিতে আসবে, মানুষকে জীবন দিতে আসবে রাজনীতিতে? হ্যাঁ, আপনারা আগে নিজেরা ভালো হন। এই যে বলছে নির্বাচন সুষ্ঠু হবে কেউ বিশ্বাস করে না, আপনারা ক্ষমতা ছেড়ে দেন। আপনারা ক্ষমতা ছাড়লেই নির্বাচন সুষ্ঠু হবে? একটা নিরপেক্ষ ব্যক্তির কাছে ভোট দিতে এত সমস্যা কোথায়? আপনারা এত পীরদরবেশ হয়ে গেছেন, একটা সুষ্ঠু ভোট দেন। একটা ভোটের দাবি তো জনগণ করতেছে, তাই না? একটা ভোট দিতে এত ভয় কেন আপনাদের?